এই যে আমরা অনেকগুলা পিঠা তৈরি করে ফেললাম। আজকে শবে বরাতে আমরা করেছিলাম এই হাতে তৈরি সেমাই পিঠাটা, সেটাই আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি স্বর্ণা, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। তো নতুন আরেকটি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে পবিত্র শবে বরাত। তো শবে বরাত নিয়ে যদিও অনেক বিতর্ক ইদানিং শুরু হয়েছে, কিন্তু আমরা সেই ছোটোবেলা থেকেই দেখে আসছি মা খালাদেরকে পালন করতে এই দিনটি। তো ইবাদত বন্দেগি এবং সাথে সাথে কিছু মিষ্টি খাবার দাবারের আয়োজন, এগুলো আমরা ট্র্যাডিশনালভাবেই দেখে আসছি। তো সেই ধারাবাহিকতা আমরা এখনও ধরে রেখেছি, যদিও এখন আর আগের মতো অত একদম আড়ম্বর হয় না আর কি। তবে আমরা জানি যে ইবাদত বন্দেগিটা কমপ্লিট করে ওইদিকে বেশি গুরুত্ব দিয়ে তারপর খাওয়া দাওয়ার আয়োজন করাই যায়, এতে আসলে দোষের কিছু দেখি না। আলহামদুলিল্লাহ আমরা রোজাও করেছি, নামাজও করেছি, তারপর সামান্য একটু মিষ্টি খাবারের আয়োজন করেছি। এটা দিতে হবে না, আল্লাহু আকবার বলছে না এখন? দেখো দেখো দেখো, ফুমি ঘুম দাদি সুন্দর করে আল্লাহু আকবার আল্লাহু আকবার, ফুমিও দিছি না, ঘুমটা দিছি না, ফুমি আল্লাহু আকবার, আমরা ঘুমটা দি, আল্লাহু আকবার বলছে। টি টি ঘুমটা পড়ো, ঘুমটা চি 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 চি। তো এটা হলো বিকাল 3টার পরে, তো রান্নাঘরে চলে এলাম। এখন আমরা হাতে কাটা সেমাই পিঠা তৈরি করব, যেটাকে আমাদের ফেনী অঞ্চলে লতা পিঠাও বলে বা সেই পিঠাও বলে বা সেমাই পিঠাও বলে। তো আমরা চালের গুঁড়ি দিয়ে হাতে কাটা সেই পিঠাটা ছোটোবেলা থেকে আমার নানু করতো, দেখতাম সবে বড়াতে আমার আম্মা করতো দুধ দিয়ে এই ইয়াটা রান্না করা পিঠাটা। আবার হচ্ছে কোনো কোনো বছর চালের গুঁড়ি দিয়ে এক ধরনের একটা পায়েসের মতো করেও রান্না করা হতো, যেটাকে ফেনীতে আলবা বলা হয়, ওটাও রুটি দিয়ে খাওয়া হতো। আবার কোনো কোনো বছর হচ্ছে সুজি করা হতো, তো যেটা এক এক বছর এক একটা করা হয় আর কি। আজকে আমরা করছি হচ্ছে হাতে কাটা সেমাই পিঠা। এখানে আমি হচ্ছে একটা পাতিলে কিছু পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, আর এই যে এখানে গুঁড়ি নিয়ে নিয়েছি এগুলো হচ্ছে শুকনো চালের গুঁড়ি। তো আমি হচ্ছে 2 কাপ চালের গুঁড়ি নিয়েছি আর 1.5 কাপ পানি নিয়েছি। লবণ দিয়ে দিয়ে এখন এগুলোকে আমি সেদ্ধ করে নিচ্ছি। এই আটা করাটা একদম খুব ভালোভাবে করতে হবে পরিমাণ মতো পানি দিয়ে। চালের গুঁড়ি, শুকনো চালের গুঁড়ি হলে যদি 2 কাপ বা 2 পট চাল নেন, গুঁড়ি নেন, তবে সেক্ষেত্রে হচ্ছে 1.5 কাপ পানি দিতে হবে, এমন রেশিওটাই রাখবেন আপনারা, তাহলে আটা করাটা একদম পারফেক্টলি হবে। আর এখানে আমাকে আমাদের বাড়িটিয়া ভাবিটা হেল্প করছে, উনি আটাটা করে দিচ্ছে আমাকে, আমি ভিডিওটা করছিলাম। এখন আমরা একেবারে ফ্লোরে বসে গেলাম পাটি টাটি নিয়ে। এই আটাগুলোকে এখন ভালো করে একদম মথে নিতে হবে। আর এখানে এদিকে আমি নারকেলটা করাবো, আর ওই বাড়িটা ভাবিটা আছে আমাদের সাথে, আম্মা আছে এখানে, তো আমরা হচ্ছে সবাই মিলে পিঠা বানাবো এখন। দেশে আমি কি বানাই ওরা, মানে সবে বরাতে মেন কি করে? রুটি গরগস্ত আনবে, রুটি দিয়ে খাইবে, চালের রুটি। এই পিঠাটা যেহেতু পরে আবার রান্না করা হবে, সেহেতু এটা হচ্ছে আটা করাটা খুব একদম গুরুত্বপূর্ণ ব্যাপার, আটাটা একদম ঠিকভাবে করতে হবে। আর তারপরে হলো এই মথে নেয়া, যদি সুন্দর পিঠা পেতে চান আর ভেঙে না যায় ওরকমটা চান, তাহলে হচ্ছে একদম এরকম করে হাতের তালুর সাহায্যে খুব ভালো করে মসৃণ করে নিতে হবে আটাটাকে। এরকম করতে 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 একদম একটা সাইজে, মানে যে যতটুকু মোটা রাখো একসঙ্গে নিতে পারো।
এটা হলো লতা পিঠা। এই হাতের এই তালু এইটা লাগাই এক পাশ থেকে এক পা নাইলে এক জায়গা সিক অনেক জায়গা মোটা হয়ে যাবে। কিন্তু ওই মোটাটা যেন এক সমান থাকে ওরকম আর কি। আরে আপনি তো ওইটা গোলটা হ্যাঁ উঠে না এই সমান রাখেন ইয়েতে ফিরিতে এক সমানে হাত চুরি উঠান। আসলে এই ভাবিটা যেহেতু বরিশাল ওনার দেশের বাড়ি তো ওনাদের দেশে আসলে এই পিঠাটা ওনারা চিনে না বা খায় না। তো আমার কাছে আরেকদিন দেখে হচ্ছে উনি বানানো শিখেছে। আগে একদিন আমরা চুটকি পিঠা বা চুই পিঠার ব্লগ করেছিলাম তো ওখানেও এই ভাবিটাকে দেখেছিলেন উনি ওই দিন শিখেছে তো আজকেও দেখিয়ে দিলাম আর কি। সেজন্য ওনাদের দেশে এই পিঠাটা খাওয়া হয় না আমাদের এখানে এসেই উনি খেলো এবং কি বানানোও শিখলো। অনেকগুলা পিঠা আমরা তৈরি করে ফেললাম এই যে দেখতে পাচ্ছেন এগুলাই হলো আমাদের ফেনির লতা পিঠা বা চালের গুঁড়ি সেমাই পিঠা বা হাতে তৈরি সেমাই পিঠা যেটাই বলা হয়। তো এই যে দেখেন একটার সাথে একটা লেগে যাচ্ছে না কোনোভাবে আটা করাটা এতটা সুন্দর হয়েছিল। এগুলো অনেকের কাছে যদিও দেখতে রুচিসম্মত লাগে না তাহলে আপনাদের যাদের কাছে মনে হবে রুচিসম্মত না তাহলে আপনারা ছোট ছোট পিস পিস করেও করতে পারেন এটা আপনাদের ইচ্ছা। আর আমি মনে করি এটা এক ধরনের হাতে কাটা পাস্তা পিঠার মতো। পাস্তাটাও এরকম করে সেদ্ধ করেই সেই কেটে কেটে বিভিন্ন শেপ করে বানানো হয়। এখন চলে এলাম রান্নাঘরে আবার রান্না করতে। আমি এখানে পানিতে এক কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর এই কাপেই আমি চার কাপের মতো পানি দিয়েছি। পানি দিয়ে আমি পাতলা দুধ করে নিচ্ছি আর এটাকে একটু জাল করার পরে ঘন হবে। আর আজকের পিঠাটা একেবারে একদম খুব বেশি ঘন করে রান্না করব না এই পিঠাটা একটু ঝোলটা পাতলা পাতলা করেই খাওয়া হয়। আর এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি এখন আর দিয়ে দিচ্ছি তেজপাতা দারুচিনি আর কয়েকটা এলাচ। আর এদিকে হলো আমার আম্মা বলছে যে উনি চা দিয়ে একটা চালের রুটি খাবে সেজন্য এখানে দুইটা চালের রুটি ওনার জন্য করে নিচ্ছি। দুধগুলোতে দু একটা বলক যাওয়ার পরে এখানে হচ্ছে নারকেল কোরানো দিয়ে দিচ্ছি। নারকেল কোরানো আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন বাদাম কিশমিশ পছন্দ মতো দিতে পারেন। আমাদের বাসায় কেউ বাদাম কিশমিশ একদম খুব বেশি পছন্দ করে না তাও পরে উপর থেকে কিছুটা দিব। আর এখন আমি উপরে এখানে দুধের মধ্যে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি। এই যে দেখেন আমি এখন এগুলো একটা বলক উঠানোর আগ পর্যন্ত নাড়বো না তারপর হচ্ছে আমি নেড়ে দিব ভালো করে। আর এরপরে পিঠাগুলো আস্তে আস্তে ভেঙে যাবে টুকরো টুকরো হয়ে যাবে আর দেখতে এটাকে আর খারাপ লাগবে না। অনেকের কাছে মানে পিঠাগুলো দেখতে এভাবে লম্বা লম্বা খারাপ লাগে তো এগুলো যখন আমরা ঢেকে দিব কিছুক্ষণ আর একটা বলক যাবে তারপরে দেখবেন যে পিঠাগুলো একদম ছোটো ছোটো টুকরো হয়ে গেছে। আমি আপনাদেরকে উঠিয়ে দেখাবো। এই যে একটা বলক যাওয়ার পরে আমি এখন এগুলোকে হালকা হাতে নেড়ে চেড়ে দিচ্ছি। খুব হালকা করে নাড়লেই পিঠাগুলো ভেঙে যাবে আর যদি নাও ভাঙে আপনারা চামচ দিয়ে ভেঙে দিতে পারেন। এই যে দেখেন এখন পিঠার লুকটা পিঠাগুলো বিভিন্ন সাইজের টুকরা হয়ে গেছে এটা নিজে নিজেই হয়ে যায় এটা নিয়ে ভাবার কিছুই নেই। আর বললাম তো যদি না ভাঙে আপনারা চামচ দিয়ে ভেঙে দিবেন আর যাদের কাছে পাস্তার মতো লম্বা লম্বা খেতেই ভালো লাগবে তারা একেবারে গোটাও রেখে দিতে পারেন চাইলে। এভাবে আরেকটা বলক উঠিয়ে নিয়ে চুলাটা বন্ধ করে দিবেন তারপর পিঠাগুলো রান্না প্রায় হয়ে যায়। আর হচ্ছে উপর থেকে পছন্দ মতো বাদাম কিশমিশ দিয়ে দিবেন। আমি এখানে মিক্সড যে বাদামগুলো থাকে ওগুলোই দিয়েছি এটা জাস্ট ডেকোরেশনের জন্য আপনারা আপনাদের পছন্দ মতো অনেক কিছুই অ্যাড করতে পারেন। এবার চুলা বন্ধ অবস্থায় এভাবে ঢেকে রেখে দিবেন কিছুক্ষণ।
একটু পরে মাগরিবের আজান দিবে, আমরা যেহেতু রোজা রেখেছি আমরা আমাদের রোজা খুলবো এখন। আর এখানে সামান্য ইফতার, শরবত, ক্ষীরা, খেজুর আর পিঠা রান্না করেছি, সেগুলো দিয়ে আজকের ইফতার হবে। তো আমরা এখন আজানের অপেক্ষায় আছি, আজান দিলেই আমরা ইফতার করব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওতে বা ব্লগে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।